প্রিয় দর্শক, প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটে থাকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে। তো আজকেও সে ধরনের একটি সংবাদ পেয়ে আমরা ছুটে এসেছি মাদারীপুর জেলার রাজার উপজেলার কদমবার ইউনিয়নের হরিনগর গ্রামে। এর পাশেই কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদর। তো এই বাড়িতে পুত্রবধূ সেজে এসেছিলেন কেয়া, তার স্বামীর নাম সুকণ্ঠ গোলদার। তো দীর্ঘ এক মাস এগারো দিন, দীর্ঘ বলবো না, যে এক মাস এগারো দিন তিনি সংসার করেছিলেন। এবং এই ঘরেতেই গত সোমবার 28 সেপ্টেম্বর 2020 তারিখে তিনি আত্মহত্যা করেছেন, এলাকাবাসী জানিয়েছেন। এবং এই বাড়িতে যারা রয়েছেন তারা জানিয়েছেন যে কেয়া হালদার তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু অনেকেই আমাদেরকে মেসেঞ্জারে জানিয়েছেন যে না, তাকে হত্যা করা হয়েছে। আসলে ঘটনার যে প্রেক্ষাপট এবং এই সরেজমিনে এসে যতটুকু জেনেছি এবং আপনাদেরকেও সেগুলো শেয়ার করা হবে, যে তিনি এ ঘরেই আত্মহত্যা করেছেন। এবং যেদিন তিনি এই আত্মহত্যা ঘটিয়েছেন সেদিন কিন্তু এই বাড়িতে তার শাশুড়িও ছিলেন না, তার স্বামীও ছিলেন না। তার স্বামী একজন করাত শ্রমিক, তিনি চলে গিয়েছিলেন পাশের গ্রামে গাছ কাটার উদ্দেশ্যে। এবং তার শাশুড়ি একজন নারী পাচক, মানে রাঁধুনি, রান্নার কাজে তিনি সেখানে ছিলেন। এবং লোকমুখে জানতে পেরে তারপরে এই ঘর থেকে সেই কেয়া হালদারের মরদেহ উদ্ধার করেন পুলিশ। তো আমরা এখন জানবো আসলে সেদিন কী ঘটনা ঘটেছিল, এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে আমরা সেই ঘটনাস্থল, যে কেয়া হালদার যে ঘরে থাকতেন সেই ঘরটি এখন কী অবস্থায় রয়েছে সেটি দেখাবো। যে এই ঘরেই কিন্তু সেই আত্মহত্যা করেছিল কেয়া হালদার। তো কেয়া হালদার কিন্তু তার পাশেই যে গোপালগঞ্জ সদর উপজেলা রয়েছে সেই উপজেলারই কিন্তু মেয়ে। তো আমরা এখন জানার চেষ্টা করব কেয়া হালদারের শাশুড়ির কাছ থেকে, যে সেদিন যে সোমবার যে ঘটনা ঘটেছিল কেয়া হালদারের এই যে আত্মহত্যা, তো সেই সম্পর্কে জানব কেয়া হালদারের শাশুড়ির কাছ থেকে, সুকণ্ঠর মায়ের কাছ থেকে, যে সেদিন কি ঘটনা ঘটেছিল। আপনার নাম কি? সবিতা গোলদার। সবিতা গোলদার, তো কি ঘটেছিল সেদিন? কি বলবো, সকালে রান্না বান্না করিয়া আরে খাওয়াইছে, খাওয়াই টাই গেছে, লেট্রিনি লেট্রিনি যে যা, তারপরে গাড়ে গেছে, স্নান টানান করিয়া টুরিয়া কয় মা তুমি রাঁধতে যাও আমি বাড়ি থাকি। তখন গেছি আমি, বাবা তাই তুমি থাকো আমি রাঁধতে আসি। তখন রাঁধতে গেছি, আমার এক নাতিনটি কেছি যা তোর কাকিরি ডেই নিয়ে ফিটিয়ে বানাবে। আমার নাতিন আইসে কয় কাকি মা ওঠো, কয় না আমি একটু ঘরে যাবানি। পরে 12টার সময় আমার আর এক নাতিন আইসে বলছে যে কাকি মা না আমার আনে সাত খাওয়াবে তুমি না। তখন কয় না পরে যাবানি। আবার আমার আর এই আর এক নাতি এসে কয় কাকি মা নাও হানে, কয় না তো ঠাকুর মা আসি নক আমি যাবানে। তারপরে আমার এক বেটার বসিয়া মেলা গল্প গুজব করছে, আর এক নাতি বসিয়ে সেও গল্প গুজব করছে। আমি রেদে রেদে আসিয়া ডাকছি, যোকে এই তোমার কাপড় চোপড় শুকাইয়ে গেছে তুমি এখানে ঘরে নাও, আমি একটু ঘরে যাই। আর ঘর আর মেলল না, দেখি আমার স্বামী সেই সময় বাড়ির থেকে এসে পাতার থেকে এসে কাউকে আমার গ্লাস জল দাও, মানে ডাহি ডুহি ডাক শোনে না, সমস্ত জালনা আকটাই দিছে। আমার এক গোবিন্দর একটু জালনা আছে, সেই জালনা দাদি যে আকটাই দিছে আমি একটু দেখি। এখন যাইয়ে দেখি দরজা হেলান দিয়ে দাঁড়ানি, আমি তখন ডাক দিই বাবা তুমি রাগ হই ওখানে দাঁড়াই রয়েছো কেন, তুমি দুয়ের খোলো রাগ হয়েছিস কেন, দরজা আর খোলে না। তখন আমার এক নাতিন স্নান করতে যাওয়া দিছে, আমি ভাই
কেবলমাত্র তোরা ডাইয়ে গেছিস তোর কাকিমারে, এখন দরজা খুলে দেখ রাগ হইয়ে দরজায় দাঁড়াই রয়েছে। তখন তারা দরজা ধাক্কা দিয়ে দেখে যে গামছা গলায় নিয়ে দাঁড়াই রয়েছে। আর কি বলবার বলো আর আমার কিছু। তো ওই দিনে আপনি বাড়ি ছিলেন না, আর আপনার স্বামী? আমার স্বামী ফাতারে গেছিল কাজ কিসিয়ান বুঝলি। আর ছেলে কোথায় ছিল? কাজ করে, সেই ছেলের খাবার নবার দিয়ে সে কাজ করতে গেছে। তো দর্শক, আমরা কথা শুনলাম কেয়া হালদারের শাশুড়ি তার কাছ থেকে যে আসলে সেদিনে কি ঘটেছিল। আপনি কি যেন বলতে চাইছিলেন, আপনি একটু একটু জানান তো। সব সময় আমি তো আইসি, চার পাঁচ ঘুরলে আইসি, ওরা যে কি ভালোবাসছে হে অবাবলা। তারপরে আমি তারপর দিন আবার আইসি সোমবার দিন, রবিবার দিন, রবিবার দিন আইসি। আমি কয়ে কি আর তো একবারে কালকার আমি আসবো না, কয় কেন ও দিয়ে আসবে না কেন, আমি আসবো না কেন, আমি কালকে কাঁথা পাতবো। তো একবারে আসতে আসতে আমার কোনো কাম হয় না, ওই কইছি তারপর দিন সকালেই মারা গেছে। আপনার নাম কি? আমার নাম বাসনা গুলদার। বাসনা গুলদার কি হয় এবারে কি হয়? আমার দেওয়ার হয়, আমার শাশুড়ি। ও আচ্ছা, আপনার শাশুড়ি। তো আপনার বাড়ি তো এখানে? আমরা বেবাকি গুলদার। তো ওই দিনে আপনি কি জানেন, কি দেখছেন এখানে? আমি এই ছিল ডাকতে আমার মেয়ের সাতখান, তো আমি জড়ু কইছি হাড়ুক কই, আমি ডাকতে এসি দেয় কি তিন ঘর দুয়ের দাও একে একে, আমার মায়ের আমি সাত খাবো তাকে দেয় তাকে দেয়, তোর নাতি পুতি হবে তাকে দেয়, সারা নেয় না দুয়ের দোয়া। আমি একদম ডাকি কাইডি গেছি দুয়ের দোয়া, আমি তো আর বুঝতে পারি নেই মরে গেছে নাকি। আমি আবার আরও জায়গা গেছি ডাকতে। আমি এই পর্যন্ত জানি। আপনার নাম কি? আমার নাম বিধান গোলদার। বিধান গোলদার, তো আপনি তো এই বংশেরই লোক? আমি সবসময় আমার আমি এই জায়গায় থাকি, আমার দুইটা গের আছে, আমি ওই গেরেই দেখাশোনা করি। ওই এই ঘটনা চলতে সময় এই আমি ঘেরে তাইছি, আপনি কি আমার দুই ভাই বলা কয় তো ভাই চলে গেছে কীভাবে কয় আত্মহত্যা করছে। আর ওই যে আমার যে ভাই ও সকালবেলা গেছে গাছ কাটতে, গাছ কাটতেছে আমার আমার বাড়ির সামনে দিয়ে, আর যে সময় খাই ঠিক আছে সময় গেছে, সে আমি দেখতে গেছি আমার যে ওই যে ভাই বউ ওই সামনে বসে আর ওই বাইরে দিতেছে ভাত খেতে দিতেছে। তো ও গেছে আর কামে, আমি গেছি আমার কামে। কখনো কি এই বিয়ের পরে কি শুনছেন যে ঝগড়াঝাটি হয়? না, কোনো ঝগড়া খেসকিছে আজ পর্যন্ত শুনি নাই। আর আমাকে ওই যে কদম বাড়িতে শুরু করে ও রোডে একটা গাড়ি চালায় কিষাণ বেশি পারায় এমন কোনো আশা করি মনে হয় না যে ওর বিরুদ্ধে কোনো খারাপ কোনো চালতে মানতে পায় নাকি অভিযোগ নাই। এই যে পাশের বাড়ি, পাশের যে গোপালগঞ্জের লোক এই যে আছে তিনজন, মানে আপনাদের বাড়ি কি গোপালগঞ্জের মধ্যে? আপনার নাম কি? আমার নাম সুকণ্ঠ পাণ্ডে। সুকণ্ঠ পাণ্ডে, তো গোপালগঞ্জ সদরে কোন গ্রামে বাড়ি আপনার? দিগিরপাড় গ্রাম। দিগিরপাড়, মানে এটা শাহপুর ইউনিয়ন। শাহপুর। আচ্ছা, তো এই এই এদের বিয়ে সম্পর্কে আপনি কি জানেন? বিয়ে সম্পর্কে মানে বিয়ে হয়ে গেছে এইটাই জানি, কিন্তু এই জায়গা তো আমি আসি টেসি নাই কোনো দিন। আর বিশেষ করে ওই সুকণ্ঠ জানি হয়নি, আর বিয়ে করছে ভালো লাগছে আর বিয়ে করছে এই পর্যন্তই জানি। আর ওই সুকণ্ঠ ভিতরে এবং ওর স্ত্রীর ভিতরে কোনো দিন শুনিও নাই, কিন্তু আমরা পথে ঘাটে যাই পাড়াপড়তি বেশি কোনদিন শুনি নাই যে খ্যাস খ্যাস জ্ঞান জান এরম ধরনের কোনো কিছুই শুনি নাই। আর সুকণ্ঠ অরিজিনালি একটা ভালো ছেলে, ভালো লোক, খুব ভালো লোক, ও কর্ম করে জেনুইন কর্ম করে। তো এই যে যেদিনে ঘটনা ঘটছে সোমবার, সেদিন সুকণ্ঠ কোথায় ছিল? ও গাছ কাটতে গেছিলো সকালেই, ওর শুনছি আমার আমার শোনা কথা ওরা দুইজন স্বামী স্ত্রী খাইছে বলে একসাথে, তারপরে সে তারপর সে তার কাজে গেছে, তারপরে এলো এই সমস্ত। পরে শুনছি যে অমুকের স্ত্রী মারা গেছে, শেষ দেখে এলাম। তো দর্শক, আমরা মোটামুটিভাবে মানে প্রাথমিকভাবে যেটি জানলাম যে সুকণ্ঠ একজন শ্রমিক, সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল আগেই, এবং তার শাশুড়ি পাশের বাড়িতে একটি অনুষ্ঠানের রান্নার কাজে ব্যস্ত ছিল। তো তিনি এই ঘরেতেই সেই দিনে গলায় গামছা দিয়ে তিনি আত্মহত্যা করেন, এবং আমরা হয়তোবা পোস্টমর্টেম রিপোর্ট যখন বের হবে আমরা আসলে জানতে পারবো সে কি আসলেই আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল। তো ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, চেষ্টা করব কিয়াক হালদারের পরিবারের পরিজনের সাথে কথা বলার। তো সে অবধি আমাদের সাথেই থাকবেন।
দর্শক এখন আমরা যাচ্ছি সেই কেয়া হালদারের দাদুর বাড়ি, তো আমাদের সাথেই থাকবেন এবং কথা বলবো কেয়া হালদারের দাদুর সাথে। আসলে অনেক রিমোট এলাকা, কখনো পায়ে হেঁটে, কখনো বাইকে চড়ে এবং কখনো নৌকায়, এভাবেই কিন্তু আমাদের পৌঁছাতে হচ্ছে এই এলাকাতে। তো আমাদের সাথেই থাকবেন। এইটা কি এখন আমরা গোপালগঞ্জের মধ্যে আছি না মাদারপুর? এখন রাজারের মধ্যে না? যে চলাচলের যে ব্যবস্থা, কখনো আমরা আছি গোপালগঞ্জ সদরে, আবার কখনো বা আছি মাদারপুরের রাজার উপজেলায়। এই সামনে হলো কোটালিপাড়া, সামনে এই কোটালিপাড়া না? হ্যাঁ হ্যাঁ, এই বরাবর এই সামনে বেটা। দর্শক এখন আমরা কথা বলবো কেয়া হালদারের দিদি মায়ের সাথে। তো আপনার নামটা একটু আমাদেরকে একটু বলবেন, আপনার নামটা কি? ধলি মণ্ডল। আপনার স্বামীর নাম? কৃষ্ণ মণ্ডল। তো এই আপনার যে নাতি কেয়া হালদার, তার সম্পর্কে কি শুনছেন যে যেদিন এই ঘটনাটা ঘটছে? গলা টিপকে ধরছে। কে ধরছে? আর স্বামী ধরছে। হ্যাঁ, আবার ও দেখায় দিদিমিয়া শুকন্ত, আমিও গেছি। এখন কয় কি দিদিমিয়া, এই দিদিমা এসে কব তুমি যা হরছ, আমার গলা টুপে ধরছ, ওইরকম না খাইয়ে রয়েছে গেছি। হ্যাঁ, সে যাইয়ে উনি খাইছে, হেয়ার ফার ভালো কি নিয়ে এত মনোমালি? হেয়ার মা জানে বাবা, হেয়ার মা জানে কি নিয়ে। আমি তো আপনার কাছে কখনো বলে নাই? হ্যাঁ, আপনার কাছে বলে নাই? কয় হলো মাথা ফুলে। আচ্ছা যাক, আমরা এখানে কিন্তু জানতে পারলাম যে আসলে তাদের সাথে অনেক সময় হয়তো বা মনোমালিন্য, আমরা এলাকায় যেটি জানতে পেরেছি তারা বলেছে যে কোনো মনোমালিন্য হয়নি, কিন্তু কেয়া হালদারের যে দিদিমা সে জানালো যে আসলে তাদের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়েছে। আসলে কতটুকু এটি সত্য বা মিথ্যা, হয়তো বা আমরা সেই পোস্টমর্টেম যে রিপোর্ট, সেই রিপোর্টের অপেক্ষা পর্যন্ত আমরা থাকতে পারি এবং দেখতে পারি যে আসলে মূল ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। তো ধন্যবাদ সবাইকে।